ময়না বাস স্ট্যান্ডে মা যমুনা ফার্নিচার নিয়ে এলো এক বিপুল সম্ভার। এখানে আপনি পাবেন সেগুন ও নিম কাঠের বক্স কাট সোফা, সোফা কাম বেড নিজস্ব কারখানায় তৈরি করা হয়, উন্নত মানের মেশিন পালিশ করা হয়। এখানে স্টিল আলমারি ও স্টিল খাট ও বিয়েবাড়ির আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার উত্তম মান্না, মোবাইল 9932017090। এর আরেকটি শাখা রোহিত ফার্নিচার তমলুক পদুম বসান। ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গোকুলনগর গ্রামের উত্তর বুথের পঞ্চায়েত সদস্য ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোকুলনগর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের কক্ষগৃহে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই শিবিরে উপস্থিত ছিলেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবল চন্দ্র ঘোড়াই, ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিজিৎ আদক, ময়না পঞ্চায়েত সমিতির মস্ত কর্মাধ্যক্ষ সুদর্শন জানা সহ বিশিষ্টরা। এই কোভিড পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রায় 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং এলাকার প্রায় 40 জন দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র প্রদান করা হয়। জায়গায় আমাদের অমিক্রণ আক্রমণ, আমি সবাইকে বলবো আপনারা দূরত্ব বজায় রাখুন, মাস্কটা ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। এইটুকু আমি অনুরোধ রাখবো, আমরা যদি দূরত্ব বজায় রাখি নিশ্চয়ই রোগ আমাদের সামনে থাকবে না। 6 জানুয়ারি আমাদের এই ভিডিও অফিসে 50 মিনিটে মিটিং হয়েছিল যে বেলা 8টা হইতে 12টা পর্যন্ত দোকান খোলা থাকবে এবং বিকালে দোকান বন্ধ থাকবে। আমি আশা করি জনগণকে অনুরোধ করব এটুকু নিয়ম কানুন মানুন, মেনে চলুন এবং রোগকে দূরে সরে দিন। এইটুকু আমার অনুরোধ। আজকে যারা রক্তদানে সামিল হয়েছেন, যা রক্তদানে অনেক জীবন দান, আমি তাদের অনেক মুহূর্ত রোগী থাকে, অনেক থেরাসের রোগী থাকে, রক্তর প্রয়োজন হয়। এই যে এই সময় আমাদের রক্তর প্রয়োজন, তাই আমি আবার আমি বিশেষ কিছু বলবো না। পঞ্চায়েত সদস্য এবং একটু জোরে বল, গোকুলনগর উত্তর বুথের আমাদের 3 নম্বর বুথ পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। দিকে দিকে রক্তের হাহাকার, সমস্ত জায়গায় রক্ত নিয়ে টানাটানি চলছে, তাই রক্তের সাপ্লাই দেওয়ার জন্য আমাদের এলাকার মানুষকে সুস্থ রাখার জন্য আমরা এই মহান কর্মযজ্ঞে আয়োজন করেছি। আমাদের এলাকার বহু এলাকায় কোনো রক্তদান শিবির হয়নি, আমাদের এলাকায় কেউ অপারেশন বা থ্যালাসেমিয়া রোগী আছে, বিভিন্ন রোগগ্রস্ত মহিলা আছে, সিজার পেশেন্ট আছে, তাদের রক্তের জন্য আমাদের এলাকার মানুষকে অন্য জায়গায় ছুটতে হয়। এর কথা ভেবে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে এখানে এই রক্ত মহান কর্মযজ্ঞের আয়োজন করছি। আমরা বিগত দিনে করেছিলাম, সেটা হচ্ছে শ্যামাশ্রী মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে, কিন্তু এখন আমরা এটা পঞ্চায়েতের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে, আমাদের নেত্রীর যে অনুপ্রেরণা, তার যে কর্মযোগ্য, তাতে সামিল হওয়ার জন্য এবং তার অনুপ্রেরণায় আমরা এখানে আমাদের বুথে এই রক্তদান শিবিরের মতো মহান কর্মযোগ্য শুরু করেছি। এবং সেই সঙ্গে আমরা বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছি। ময়না, পিংলা, পাঁশকুড়া সমস্ত এলাকার মানুষকে আমরা দুস্থ মানুষদের এই শীত বস্ত্র প্রদান করেছি। কতজন? আমরা প্রায় 40 জনের মতো। আজকে ব্লাড কতজন দিচ্ছে? আজকে ব্লাড এখন পর্যন্ত 60 টার্গেট আছে, প্রায় 50 হয়ে গেছে, চলছে এখন। আপনার নাম আর জিনিস? আমার নাম হচ্ছে স্বপন কুমার প্রামাণিক, আমি একজন স্কুল টিচার, আমাদের এই গোকুলনগর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং আমার স্ত্রী হচ্ছে কণিকা প্রামাণিক, আমি পঞ্চায়েত সদস্য। এরপর স্কুল সহ দিচ্ছে সিনহা দাস, আশা রাখি উত্তরে দিয়ে শান্তনু দাস, শান্তনু দাস এবার ব্যাট। আমরা এই মুহূর্তে বরণ করছি রাধাবন থেকে আগত বিশিষ্ট সমাজসেবী স্বপন বেরা মহাশয়কে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।